বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চন্দ্রিমা বিউটি পার্লার থেকে জানাতনুর কাজল বলছি এগুলা কি আপুরা সবাই বলো তো তোমরা এগুলা হচ্ছে আমার প্রিয় আপুরা সারা বাংলাদেশ থেকে আমাকে আগে মানে একটা সিস্টেম আছে অনলাইন বিজনেসের যে ক্যাশ অন ডেলিভারি তো আমি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা ফলো করি না আমি জাস্ট আগে টাকা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টটা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো এরা সবাই না এদের মধ্যে বলতে গেলে ভাগের ভাগ মানুষই আমার কাস্টমার কাস্টমার আর মানে হচ্ছে দুই যারা একবার প্রোডাক্ট নিয়ে উপকার পেয়ে দ্বিতীয়বার আমার কাছ থেকে প্রোডাক্টের অর্ডার এবং আমি তোমাদের সেই টাকা নিয়ে তোমাদের পরিশ্রমের টাকাটাকে মূল্য দিতে গিয়ে আমি সাথে সাথে তোমাদের প্রোডাক্টটা ডেলিভারি দিয়েছি এবং এগুলো হচ্ছে সমস্ত কিছু কুরিয়ার সার্ভিসের ডকুমেন্ট আর এটা হচ্ছে লাস্ট সেভেন ডেজ মাত্র মানে গত সাত দিনের আমার এই যে ডকুমেন্ট এখানে যে কত কাগজ আছে আমি মনে হয় নিজেও গুনে শেষ করতে পারব না জাস্ট আমার ভালো লাগা থেকে এই কাজটা আমি করছি যে আমার আপুরা প্রিয় আপুরা বিশ্বাস করে ভালোবেসে সারা বাংলাদেশ থেকে আমাকে টাকা আগে পাঠিয়েছ আমার যারা ক্রিমের কম্বো নিয়েছো আমার ফেয়ারনেস ক্রিম তারপরে হচ্ছে গিয়ে ব্রোন মেস্তা চোখের নিচে কালো দাগ ঘাড়ের দাগ গলার দাগ তোমার সিক্রেট পার্টির যে দাগগুলো থাকে মেয়েদের সমস্ত দাগের জন্য যে স্পট ক্রিমগুলো আপুরা নিয়েছো বা ফেয়ারনেস ক্রিমগুলো গুলা এমনকি মাতৃত্বজনিত দাগ সেই দাগের যে কম্বোটা ফেয়ারনেস ক্রিম এর যে কম্বো সেটটা সেটা হচ্ছে এক টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পাঠিয়ে থাকি তাতে তোমরা পাবা হচ্ছে দুটো অর্গানিক পাঁচটা ক্যাপসুল এবং তিনটা ক্রিম আর এর সাথে যদি লোশনটা নেও তাহলে হচ্ছে তোমাদের পড়বে তেরোশো টাকা তো তেরোশো সত্তর ফুল কম্বোটা পাবা আর যদি শুধুমাত্র ক্রিম নেও যে শুধুমাত্র ক্রিম নিবা ফেইজের জন্য স্পট মেস্তা চোখে নিচে কালো দাগ তোমাদের যাবে না শুধু মানে পক্সের গভীর গর্ত দাগটা আর যাবে না হচ্ছে তোমার মাতৃ দাগ যেটা মায়ের পেট থেকে আমরা যে দাগটা নিয়ে আসি সেই দাগটা যাবে না আর যাবে না হচ্ছে গিয়ে তোমার মাংস তিল আমরা যেটাকে আচিল বলি মানে একটা কথা আছে না যে তোমার কি বলে এই আঁচিল অনেকে বলে ওটাকে আঁচিল বলে মাংস তিল বলে 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 জট এই ধরনের কিন্তু কখনোই যাবে না এটার জন্য সার্জারি করতে হবে আর যদি অতিরিক্ত গভীর বক্সের দাগ হয় সেটার জন্য সার্জারি করতে হবে তারপরে দেখো তোমাদের কত ভালোবাসা আমি পেয়েছি এবং এইখানে আমি জাস্ট একটা গোল করতে চেয়েছি বা একটা লাভ সিস্টেম করতে চেয়েছি হয়নি তো তিনটা করেছি এরা প্রায় এদের মধ্যে দুই ভাগই হচ্ছে আমার রিপিড কাস্টমার মানে একবার উপকার পেয়ে তারপরে আপুরা আমার কাছে আবার অর্ডার করেছে। তবে সবাইকে যে সব জিনিসই শুট করবে সবাইকে যে সব জিনিস সমাধান হবে তা কিন্তু নয় তার জন্য আমি সবাইকে বলি আগে একবার এটার তিনটা কম্বো ব্যবহার করা উচিত প্রত্যেকের ক্ষেত্রেই তো যারা নিবা তারা প্রথমে একটা অর্ডার করবা একটা নিয়ে উপকার পেলে অবশ্যই পরবর্তীগুলো অর্ডার করবা ধন্যবাদ আপুরা সবাই ভালো থেকো পাশে থেকো আলাদা